আপনার নাম পরিচয়? সুমন সদকার, অভিযান ওয়েলফেয়ার এন্ড চ্যারিটেবল ট্রাস্টের প্রধান মুখপাত্র এবং বর্তমানে আমি রাজ্য প্রশাসক। আচ্ছা, আজকের প্রোগ্রাম নিয়ে তো আমরা শুনলাম, আগামী দিনের কি পরিকল্পনা আছে? আগামী দিনের পরিকল্পনা এখনো পর্যন্ত এটা ঠিক হয়ে আছে যে মাসের মাঝামাঝি 14 তারিখ আমরা রওনা দিচ্ছি উত্তরবঙ্গের দিকে। 5টা জেলা জুড়ে আমরা বাইক র্যালির মাধ্যমে মানুষের মধ্যে পুরুষ অধিকার সংক্রান্ত সচেতনতা প্রচারের চেষ্টা করবো এবং সেই জায়গায় যে কটি থানা পড়বে সেই থানায় আমরা যাব এবং সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলে আমাদের এই কর্মসূচি এবং পুরুষদের উপর এই নির্যাতন এই সকল বিষয় তাদের সঙ্গে বিশেষ। কোন কোন জেলায় যাচ্ছেন আপনারা? আমরা নিউ জলপাইগুড়ি থেকে শুরু করে তারপরে ওখান থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে কালিম্পং, তারপর ওখান থেকে আমরা চলে যাচ্ছি দার্জিলিং, আর ফেরার পথে আর দুটো জেলা সম্পন্ন করে আমরা ফিরে। মানে উত্তরবঙ্গে যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ওই সমস্ত জেলা? আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি পুরোটাই আমরা কমপ্লিট করছি। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মলয় ঘোষাল। আমি বিগত প্রায় 3 বছর ধরে অভিযান ওয়েলফেয়ার আছি। আপনার অভিজ্ঞতা কীরকম এই পুরুষ অধিকার নিয়ে? হ্যাঁ, এটা কিন্তু খুব জরুরি এই মুহূর্তে, তার কারণ পুরুষরা কিন্তু একচুয়ালি দুটো দিক থেকে নির্যাতিত। একটা দিক হচ্ছে তাদের এগেনস্টে প্রচুর মিথ্যা কেস করা হয়, সেটা কোনো পরিবার থেকে মানে আপনার ডোমেস্টিক হিসেবে কোনো কেস হতে পারে, ওটা সামাজিক কেস হতে পারে, এক নম্বর হচ্ছে। দ্বিতীয় কথা, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরুষরা কিন্তু ডাইরেক্টলি ভিক্টিম, দেখা যাচ্ছে যে কোনো হাজব্যান্ডকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তার লক্ষ লক্ষ টাকা চুরি করে নেওয়া হচ্ছে, তার স্ত্রী বা তার শ্বশুরবাড়িও চুরি করেছে। এই অপোজিট ঘটনা যদি একটা কোনো মহিলার সঙ্গে ঘটতো সেই পুরুষকে কিন্তু সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হতো, কিন্তু দেখা যাচ্ছে মহিলাদের এগেনস্টে প্রপার আরটিআই সমেত সমস্ত এভিডেন্স দেওয়া সত্ত্বেও তাদের ইজিলি বেল হয়ে যাচ্ছে, তাদের এগেনস্টে কেস লস করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে অভিযান এগিয়ে এসছে, তারা কিন্তু পুরুষদের পায়ে দাঁড়াচ্ছে এবং তাদের আইনি যতটা সম্ভব সহায়তা করছে, তাদের লোক বল, তাদের আদার্স যা কনসালটেন্সি তার সাহায্য করছে। তো এইটা খুব দরকার যাতে পুরুষরা দুদিক থেকে যারা নির্যাতিত হচ্ছে তারা কিছুটা হলেও সহায়তা পায়। আপনি দেখবেন পুরুষদের কোনো হেল্পলাইন নেই, এটা অদ্ভুত লাগে আমাদের দেখতে, সমস্ত রকম আমাদের পুরুষদেরকে বঞ্চিত করা হচ্ছে। চাইব অভিযান এভাবে তাদের চালিয়ে যাবে। আপনার নাম? মানস সরকার। আচ্ছা, আপনি আজকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি একটি পুরুষ অধিকার সংগঠনের অনুষ্ঠানে এসেছেন, আপনার কি মনে হয় পুরুষ অধিকার নিয়ে কাজ করার প্রয়োজনীয়তা আছে? হ্যাঁ, 2022 সালে দাঁড়িয়ে আজকে যখন চারপাশে পরিস্থিতি দেখছি, বিভিন্ন পরিস্থিতি, আমার তো মনে হয় প্রয়োজন আছে। তার কারণ আমার মানে মূল যেটা প্রফেশন জীবিকা ছাড়াও আরেকটা কাজ আমি করি, সেটা হচ্ছে তো কোথাও লেখার মধ্যে তো একটা সামাজিক ভাবনা তো থাকে, ফলে সমাজ নিয়ে চিন্তা না করে পাঠিয়ে একটা কথা যেটা ভীষণভাবে মনে হয় যে 19th century যেটা থেকে আমরা বলি যে মেয়েদের একটা স্বাধীনতার উত্তরণের শুরু এবং মেয়েদের এবং ছেলেদের সমান অধিকারের যে দাবি আদায়ের যে পর্ব সেটা শুরু, এই 19th century এবং 20th century দুটো 200 বছর যদি বিগত আমরা দেখি, তাহলে মেয়েদের অধিকার নিয়ে এবং মেয়েদের সামাজিক প্রতিষ্ঠা এবং অবস্থানকে নির্দিষ্ট করার জন্য বহু লড়াই হয়েছে, বলা বাহুল্য তাদের অধিকার আইনগতভাবে সমাজগতভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এটা ভয়ঙ্কর, যেটা মুশকিল হয়েছে, একটা বিপর্যয়ের আমরা সম্মুখীন হয়েছি, সেটা হচ্ছে যে এই প্রতিষ্ঠা সামাজিকভাবে দিতে গিয়ে সমান অধিকারের এই সনদদার দাবি করতে গিয়ে একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। আমরা অজান্তে ছেলেদেরকে বেটার হাফ করতে পারিনি, বরঞ্চ ছেলেরা কিন্তু আইনগত সমাজগত বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে পড়েছে, তাদের অবস্থান ক্রমশই একটা খুব তলানিতে চলে গেছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করিনি। ফলে এটা একটা পুনর্বহাল করার জন্য বলুন বা তাদের অবস্থানকে ফিরিয়ে আনার জন্য বলুন, আমি অবশ্যই মনে করছি যে পুরুষ অধিকারের একটা আন্দোলন বলুন বা তাদের জন্য একটা কলা করার প্রয়োজন আছে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম কিং সুপন। আপনি কি পদে আছেন সংগঠনের? আজকের এই যে অনুষ্ঠানটা হলো এটা নিয়ে আপনার কি বক্তব্য, আপনার উদ্দেশ্যটা কি? ভারতবর্ষের পুরুষ অধিকার নিয়ে আন্দোলন করা, এটাই আমাদের কাছে একটা অভিজ্ঞতাকে অভিজ্ঞতা বলতে পারে। এই মুহূর্তে যে চন্দ্রনগরে আমরা এসেছি, এখানে মানুষের সাথে কথা বলে আমরা কিন্তু বুঝতে পারছি যে পুরুষ অধিকারের প্রয়োজনীয়তা রয়েছে। পুরুষদের যে অত্যাচার চলছে সমাজে সংসারের মধ্যে, সেখানে তাদের সেই অত্যাচার থেকে বের করে আনা, সমাজের লিঙ্গ বৈষম্যতা সরিয়ে দিতে একটা সামঞ্জস্য করে আনার ক্ষেত্রে
একটা বড় সমস্যা আমরা এখানে এই অঞ্চলের মানুষ ভীষণভাবে আপনার নাম? নমস্কার, আমার নাম হচ্ছে মেহদি বিশ্বাস, আমি অভিযানের রাজ্য কমিটির মুখপাত্র হিসেবে রয়েছি। আচ্ছা, আজকে এই যে পুরুষ অধিকার নিয়ে আপনাদের এই হুগলি জেলায় অনুষ্ঠান হয়েছে, আপনারা কীরকম সাড়া পেলেন? সত্যি কথা বলতে গেলে আমি না মানে খুব একটা বেশি সারপ্রাইজ হই, কারণ সারা রাজ্যব্যাপী আমরা যে প্রোগ্রামটা করছি সেই লেভেলের আমরা সারা এক্সপেক্ট করছি। বহুদিন আগে থেকে আমাদের প্রত্যেকটা দিন আমরা নিজেদের রেকর্ড আমরা নিজেরাই ব্রেক করছি। লাস্টবার আমরা যে রেকর্ডটা পেয়েছিলাম কলকাতাতে, হুগলিতে সেটাকেও ব্রেক করে দিই। এবং আমার নিজের ভালো লাগছে আজকে আমাদের বলতে যে পুরুষাধিকার আন্দোলন নিয়ে আমরা এগোচ্ছি, আমি পুরুষদের থেকে বেশি মহিলাদের মানে স্বতঃস্ফূর্তভাবে তারা যেভাবে এগিয়ে এসেছে সেটা আমাদের বেশি ভালো লাগছে, কারণ তারা বেশি ওয়াকিবহল তাদের নিজেদের বাবা, তাদের নিজেদের ভাই, তাদের নিজেদের দাদা, তাদের জন্য তারা দেখতে পাচ্ছে বাইরের মেয়ে এসে কীভাবে পুরুষদের এগেনস্টে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে তাদেরকে মানে বিভিন্নভাবে তাদেরকে মানে অত্যাচার করছে, তাদের বিভিন্নভাবে তাদের কাছ থেকে সব রকমের যত পারা যায় তাদের কাছ থেকে শোষিয়ে শোষণ করে নেওয়া, সেটা 125 বলুন বা বিভিন্ন জিনিসে বলুন, তো সেই সেখানে বলতে পারি যে আমরা খুব ভালো সাড়া দিচ্ছি। আপনার নাম? আমার নাম পৌলমি। আপনি কি পদে আছেন? আমি অভিযানের রাজ্য কার্যকরী সভাপতি। আচ্ছা, এই অভিযান পুরুষ অধিকার সংগঠন, এটা কি শুধু পুরুষদের অধিকার নিয়ে কাজ করে? হ্যাঁ, এটা শুধুই পুরুষ অধিকার নিয়ে কাজ করে, কারণ নারী অধিকার বা নারীদের নিয়ে কাজ করার জন্য আমাদের প্রায় প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে বহু নারী অধিকার সংগঠন আছে, মন্ত্রণালয় আছে, সেখানে পুরুষ অধিকার সংগঠন বা মন্ত্রণালয় কোনোটাই না। তাই অভিযান এখনও অবধি পুরুষ অধিকার নিয়ে কাজ করছে, কিন্তু যেখানে আমরা অভিযানের সদস্যরা দেখতে পাই যে নারী কর্তৃক নির্যাতিত হচ্ছে, যেখানে শাশুড়িকে বৌমা পুড়িয়ে মারছে অথবা শাশুড়ির উপর অত্যাচার করছে, এবং এই সমস্ত নির্যাতনগুলোতেও যেখানে মহিলা কমিশন কোনোরকম কোনো কাজ করতে পারছে না, সেইখানে আমরা অভিযানের সদস্যরা গিয়ে তাদেরকে সাহায্য করতে পারছি। আপনার নাম? মৌমিতা রায়। আপনি কি পদে আছেন? আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, হুগলি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? আজকে আমরা জনসাধারণকে তাদের বিশেষ করে পুরুষ অধিকার নিয়ে কিছু সচেতনতামূলক বার্তা দিলাম। আজকে আমাদের আর কিছু সচেতনতা। আগামী দিনে কি পরিকল্পনা আছে হুগলি জেলায়? আগামী দিনে আমরা চাই আরও অনেক মানুষ আমাদের সাথে আপনার নাম? মণি রায়। আপনার কাছে যেটা প্রশ্ন হচ্ছে যে আপনি একজন মহিলা, আর দেখতে পাচ্ছি আপনারা পুরুষ অধিকার নিয়ে লড়াই করছেন, তো একজন মহিলা হয়ে পুরুষ অধিকার আন্দোলনে কেন? কারণ আমার মনে হয় যে আমরা যখন বিপদে পড়ি আমরা মহিলা, তখন পুরুষ আমাদের ভাই বন্ধু আমাদের দাদা ভাই যারাই আছেন তারা যেমন আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তারা যেরকমভাবে আমাদের পাশে থাকে, আমরা যখন নির্যাতিত হই বা আমাদের যখন প্রয়োজন হয়, আমার মনে হয় তারাও যখন সমানভাবে নির্যাতিত হচ্ছে আজকে সমাজে দাঁড়িয়ে, তখন আমাদের এই বন্ধুদের বা আমাদের এই মহিলাদের সমানভাবে তাদের পাশে। আপনি বলছেন যে পুরুষরা নির্যাতিত হচ্ছে? অবশ্যই হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে আমার তো মনে হচ্ছে যে মহিলাদের তুলনায় পুরুষরা বেশি নির্যাতিত হচ্ছে, যদিও সেটা আমাদের খবরে বা আমাদের নিউজ চ্যানেলে সেরকমভাবে দেখানো হয় না, কিন্তু আমরা যারা একটু চোখ কান খোলা রাখলেই আমরা দেখতে পাবো, আমরা যারা পুরুষরা অধিকার সংগঠনে আছি তারা কিন্তু খুব ভালো করে জানি যে আজকের দিনে দাঁড়িয়ে দিনে ঠিক কতগুলো করে পুরুষ নির্যাতনের খবর আমাদের।